বন্ধুরা কেমন আছো? সবাই মৌ ব্যানার্জির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি। আজকে রান্নাটার নাম হচ্ছে চিকেন এগ রসালা। তো তোমরা দেখতেই পেলে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি আর আদা কুচি করে নিয়েছি আর নিচ্ছি টমেটো, আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। আর এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার পেস্ট বানানো কমপ্লিট, আর আমি দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই ডিম সেদ্ধগুলোকে আমি এখন চার টুকরো করে কেটে নেব। আর দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই চিকেন এগ রসালা রান্নাটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই খুব ভালো খায়, জানো তো, ওই জন্য আমি বাড়িতে প্রায়ই এই চিকেন এগ রসালাটা বানাই। তো দেখো আমি এইভাবে ডিমগুলো কেটে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে বেসনে চুবিয়ে আমি একটা একটা করে সব ডিমগুলোকে ভেজে নেব। তবে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখো আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেব আমি একটুখানি চিনি আর একটা তেজপাতা। চিনিটা যতক্ষণ না তেলের মধ্যে লাল হয়ে ভেসে উঠবে ততক্ষণ আমি পেঁয়াজটা দেব না। চিনিটা লাল হয়ে ভেসে উঠলে পরে পেঁয়াজটা দিলে রান্নাটার কালার কিন্তু খুব ভালো হয়। দেখো কেমন চিনিটা ভেসে উঠলো। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবারে পেঁয়াজটা আমি খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। এবারে আমি এই পেঁয়াজের মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটাকে একসঙ্গে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলু আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলাগুলো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো নিতে পারো, পরিমাণ মতো। আমি লঙ্কাটা এখানে একটু কমই দিলাম কারণ আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না। তো এই দেখো আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এটা বেশ খানিকক্ষণ কষাবো, যতক্ষণ না চিকেনের গা দিয়ে তেল বেরোবে ততক্ষণ আমি কষাতে থাকবো। তো এই দেখো আমার কষানো কমপ্লিট। দেখছো কীরকম চিকেনের গা দিয়ে তেল বেরিয়ে এসছে? এরমভাবে কষালে রান্নার টেস্ট খুব ভালো আসে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। তবে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আমি খুব একটা জল দেব না। আলু সেদ্ধ হবে সেই রকম একটা আন্দাজ মতো জল দেব, তবে এটা খুব একটা শুকনোও হবে না, একটু একটু ঝোল থাকবে। কেননা এটা শুকনো হয়ে গেলে রান্নাটা ভালো লাগবে না, হালকা ঝোল থাকলেই খেতে ভালো লাগবে। তো এই দেখো আমার রান্নাটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তারপরে হালকা করে খুন্তিতে করে ঝোলের মধ্যে
ডুবিয়ে দেব। তারপরে এক মিনিট মতো ফুটলে নামিয়ে নিতে হবে। তাহলে আমাদের রেডি চিকেন এগ রসালা। তো আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে খেতে কী দারুণ টেস্ট হয় এই রান্নাটা, খুব ভালো লাগে খেতে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।